প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। আজ আমি তোমাদেরকে আমার অনলাইন আইসিটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। ফোর বাংলা ভার্সন, সাবজেক্ট আইসিটি, পেজ 10। শিক্ষার্থীরা, তোমরা দেখো, আমরা গত ক্লাসে কম্পিউটার প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম। এরপরে আবার তোমাদের একটা পরীক্ষাও হয়েছিল। আশা করি তোমরা পরীক্ষায় সবাই ভালো করেছ, পরীক্ষাটি ভালোভাবে উপভোগ করেছ। এখন পরবর্তী আজকের এই ক্লাসে 10 পৃষ্ঠা থেকে শুরু হবে কম্পিউটার প্রকারভেদের মধ্যে 10 পৃষ্ঠা থেকে শুরু হবে কম্পিউটার প্রকারভেদ। এইখান থেকে শুরু হবে। এটি একটি দেখো যে একটি সার্ভার কম্পিউটার, আর একটি হচ্ছে পিডিএ, পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট হলো। হ্যাঁ, পিডিএ পৃষ্ঠা হচ্ছে যে 10, পেজ নাম 10। এখানে আমরা দুইটা ছবি দেখতে পেয়েছি। দুটো ছবি হচ্ছে, একটা হচ্ছে যে পিডিএ, আরেকটি হচ্ছে যে সার্ভার। পিডিএ হচ্ছে যে পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট হলো পিডিএ, যেটা আকার অত্যন্ত ছোট কিন্তু অধিক ফিচার সমৃদ্ধ একটি কম্পিউটার, যেখানে বিভিন্ন ব্যক্তিগত তথ্য সংরক্ষণ এবং সীমিত আকারে কম্পিউটিং এর কাজ করা যায়। এতে তথ্য সংরক্ষণের জন্য হার্ড ড্রাইভের পরিবর্তে ফ্ল্যাশ মেমোরি ব্যবহৃত হয়। এর বৈশিষ্ট্য হলো এতে কোনো কিবোর্ড থাকে না এবং অ্যাক্সেসের জন্য টাচ স্ক্রিন প্রযুক্তি ব্যবহৃত হয়ে থাকে। এরপর আছে সার্ভার, তাহলে পিডিএ সার্ভার, পিডিএ সার্ভার হচ্ছে যে সার্ভিস প্রদানের জন্য নিবেদিত শক্তিশালী কম্পিউটার। অর্থাৎ সার্ভিস প্রদান করার জন্য নিবেদিত শক্তিশালী কম্পিউটার নাম হচ্ছে সার্ভার। সার্ভারের মূল উদ্দেশ্য হল সমগ্র নেটওয়ার্কে অবস্থিত অন্যান্য কম্পিউটারগুলোকে বিভিন্ন ধরনের সেবা প্রদান করা। এতে শক্তিশালী প্রসেসর, অতিরিক্ত মেমোরি এবং অধিক ধারণ ক্ষমতা সম্পন্ন হার্ড ডিস্ক ব্যবহৃত হয়ে থাকে, যেটা সার্ভার কম্পিউটার। এবার আসি কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার। একটি কম্পিউটার সিস্টেমে দুইটি প্রধান অংশে বিভক্ত থাকে। একটি হচ্ছে হার্ডওয়্যার এবং অপরটি হচ্ছে কি সফটওয়্যার। সঠিকভাবে কাজ করার জন্য কম্পিউটার সিস্টেমে হার্ডওয়্যার ও সফটওয়্যার উভয়ই সমানভাবে গুরুত্বপূর্ণ। যেমন এবার পৃষ্ঠা আমরা 11 পৃষ্ঠায় আসি। ১১ পৃষ্ঠায় আছে কম্পিউটার সফটওয়্যার। কোন সমস্যার সমাধানের জন্য কম্পিউটার ভাষায় লিখিত নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বা সফটওয়্যার বলা হয়। সফটওয়্যারকে দুইটি প্রধান ভাগে বিভক্ত করা হয়। একটি হচ্ছে যে সিস্টেম সফটওয়্যার, আর একটি হচ্ছে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার।
কম্পিউটার সফটওয়্যার এটি দুই ভাগে বিভক্ত সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার আবার আসি সিস্টেম সফটওয়্যার কি সিস্টেম সফটওয়্যার হলো এমন একটি এমন এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যেগুলো কম্পিউটার হার্ডওয়্যার এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলোকে চালানোর জন্য ডিজাইন করা হয় এটি হার্ডওয়্যার এবং ইউজার অ্যাপ্লিকেশনের মধ্যে ইন্টারফেস হিসাবে কাজ করে এটি হার্ডওয়্যার এবং ইউজার অ্যাপ্লিকেশনের মধ্যে ইন্টারফেস হিসাবে কাজ করে যেমন মাইক্রোসফট উইন্ডোজ এটি একটি সিস্টেম সফটওয়্যার লিনাক্স সিস্টেম সফটওয়্যার ইউনিক্স সিস্টেম সফটওয়্যার ম্যাক ওএস সিস্টেম সফটওয়্যার তারপর আসি তাহলে এগুলো হচ্ছে কি সিস্টেম সফটওয়্যার তাহলে সফটওয়্যার কত ধরনের পেয়েছি আমরা দুই ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার তাহলে সিস্টেম সফটওয়্যারের মধ্যে কী কী পেয়েছি আমরা সিস্টেম সফটওয়্যারের মধ্যে পেয়েছি মাইক্রোসফট উইন্ডোজ লিনাক্স ইউনিক্স অপারেটিং সিস্টেম ম্যাক অপারেটিং সিস্টেম বা ওএস তারপরে আসি অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার পৃষ্ঠা হচ্ছে যে 12 অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে আসে অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো এমন এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম বা প্রোগ্রামের গ্রুপ যেগুলো ব্যবহারকারী সুনির্দিষ্ট কোনো কাজ সম্পন্ন করার জন্য ডিজাইন করা হয় যেমন অপেরা মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল মাই এসকিউএল মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ফটোশপ বিএলসি মিডিয়া প্লেয়ার এগুলো সবগুলো কি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ এবার আসি কম্পিউটার হার্ডওয়্যার তাহলে সফটওয়্যার নিয়েছে এখন কি কম্পিউটার হার্ডওয়্যার কম্পিউটার হার্ডওয়্যার হলো দেখো কম্পিউটারের সকল দৃশ্যমান পার্টস বা যন্ত্রাংশগুলোকে কম্পিউটার হার্ডওয়্যার বলা হয় কম্পিউটারের বিভিন্ন ধরনের হার্ডওয়্যারকে হার্ডওয়্যার কম্পোনেন্ট সংযুক্ত থাকে সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার কোনো কাজ করে না বিভিন্ন এক্সটার্নাল বা বাহ্যিক হার্ডওয়্যারের উদাহরণ যেমন কম্পিউটার কেসিং ফ্ল্যাট প্যানেল বা মনিটর বা এলসিডি কিবোর্ড মাউস প্রিন্টার স্ক্যানার এগুলো হচ্ছে সবগুলো কি বাহ্যিক হার্ডওয়্যার কিসের কম্পিউটারের যেগুলোকে বলা হয় এক্সটার্নাল হার্ডওয়্যার বা বাহ্যিক হার্ডওয়্যার যেমন এই যে এগুলো হচ্ছে সবগুলো কি বাহ্যিক হার্ডওয়্যার কম্পিউটারের আর ইন্টারনাল হার্ডওয়্যার আছে অভ্যন্তরীণ হার্ডওয়্যার হলো সিডি রম বা ডিভিডি সিপিইউ হার্ড ড্রাইভ মাদারবোর্ড এগুলো হচ্ছে আমি আবার বলছি সিডি রম বা ডিভিডি সিপিইউ হার্ড ড্রাইভ মাদারবোর্ড র্যাম সাউন্ড কার্ড ভিডিও কার্ড এগুলো সবগুলো হচ্ছে কি ইন্টারনাল হার্ডওয়্যার ঠিক আছে এগুলোর ছবি একটা দেখাচ্ছি তোমাদেরকে
তাহলে আমি তোমাদেরকে যেগুলো এখন আজকে পড়িয়েছি সেগুলো হচ্ছে যে কম্পিউটার প্রকারভেদের মধ্যে তোমাদের পিডিএ এবং সার্ভার কম্পিউটার নিয়ে আলোচনা করেছি, তারপরে আলোচনা করেছি কম্পিউটার সফটওয়্যার নিয়ে, কম্পিউটার হার্ডওয়্যার নিয়ে। এগুলো তোমরা যদি একটু বাসায় পড়ো তাহলে তোমাদের কাছে একদম সহজ হয়ে যাবে। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী আরেকটি অনলাইন আইসিটির ক্লাসে। সেই পর্যন্ত স্টে হোম স্টে সেফ, সবাইকে ধন্যবাদ।